ও বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসা যে আমি অনার্স নিয়ে পড়ছি আমার অনার্স কোর্সে পাঁচ নম্বর কত কত নম্বর পেলে আমরা অনার্স টিকিয়ে রাখতে পারবো যদি অনার্সের পাঁচ নম্বর থেকে কিছু নম্বর কমে যায় তাহলে কি আমার অনার্স খেতে যাবে অনার্সকে এগিয়ে নিয়ে যাওয়ার নিয়ম কী যারা পাস কোর্সে পড়ছো অর্থাৎ জেনারেল কোর্সে পড়ছো তোমাদের পাস নম্বর কত সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো সমস্তটা জানতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা অনেকেই এখনও পর্যন্ত সঠিক তথ্য জানো না যে তোমাদের অ্যাকচুয়ালি অনার্সে পাঁচ নম্বর কত পাস কোর্সে পাঁচ নম্বর কত সবার প্রথমেই আলোচনা করবো তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো তোমাদের অনার্সে পাঁচ নম্বর কত এবং অনার্স টিকিয়ে রাখতে গেলে তোমাদের কি কি রুলস ফলো করতে হবে তোমরা যারা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছ তোমাদের এই মুহূর্তের পাশের যে রুলস অনার্স পেপারের ক্ষেত্রে তার নিয়মটাই একটু অন্যরকম ভালো করে তোমরা বুঝে নাও প্রথমেই তোমাদের বলে রাখি তোমরা যারা অনার্স পেপারের পরীক্ষা দিচ্ছ তোমাদের অনার্স পেপারে পাস মার্কস হচ্ছে কিন্তু থার্টি তোমরা সকলেই জানো তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে এবং থিওরি রয়েছে থিওরিতেও থার্টি পার্সেন্ট পেতে হবে প্র্যাকটিক্যালেও থার্টি পেতে হবে মোট তোমাদের থার্টি পার্সেন্ট নাম্বার পেতেই হবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি ই তোমাদের এইটটিতে ধরো পরীক্ষা হচ্ছে এইটটি মার্কসে এ আমরা জানি তোমাদের দুটো সেমিস্টার ফরটি ফর্টি অ্যাকচুয়ালি তোমাদের সেমিস্টারের পরীক্ষা হচ্ছে টোটাল এইটটিতে লিখিত পরীক্ষা হচ্ছে এবং ইন্টারনাল হচ্ছে টেন প্লাস টেন মানে টোয়েন্টিতে ইন্টারনাল পরীক্ষা হচ্ছে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই বলে রাখি এই যে তোমাদের থিওরি পেপারটা পরীক্ষা হচ্ছে যে পেপারে তোমাদের থার্টি পারসেন্টে পাঁচ নম্বর রয়েছে এখানে তোমাদের থার্টি পারসেন্ট পেতেই হবে এ তোমাদের ইন্টারনালে তো থার্টি পেতে হবে ইন্ডিভিজুয়ালি তোমাদের থার্টি পারসেন্ট এন কিন্তু অনার্সে পেতেই হবে তাহলেই কিন্তু তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পেলেই কিন্তু তুমি পাস করবে এ তো এটা কিন্তু সবার প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে এবং তোমরা অনেকেই মনে করো থার্টি পার্সেন্ট প্রত্যেকবার যদি আমি থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পেয়ে পা মানে অ্যাকচুয়ালি পাস করি তাহলেই হয়তো ও আমার অনার্স হয়ে যাবে সেটাও কিন্তু একেবারে না আর তোমরা থার্টি পার্সেন্ট হলে ফার্স্ট ইয়ারে থার্টি পার্সেন্ট পেলে তুমি ফার্স্ট ইয়ারের পেপার পাস করলে এর সেকেন্ড ইয়ারে তুমি থার্টি পার্সেন্ট পেলে সেকেন্ড ইয়ারে পাস করলে অনার্স পেপারে থার্ড ইয়ারে থার্টি পার্সেন্ট পেলে থার্ড ইয়ারে পাস করলে এরপরে চলে আসে তোমাদের ওভারঅল ওভারঅল দেখা হবে তুমি সিজিপিএ ফোর তোমার স্কোর এসছে কিনা সিজিপিএ ফোর যদি স্কোর থাকে ওভারঅল তোমরা ধরতে পারো সিজিপিএর একটা নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে এ যেখানে অ্যাভারেজ মার্কস তোমরা এই মুহূর্তে ধরে নিতে পারো কেন কারণ সিজিপিএর যে ক্যালকুলেশান সেটা যদি তোমরা বলো তাহলে পুরো ডিটেলসে তোমাদের অ্যানালাইজ করে বিস্তারিত জানাবো এই মুহূর্তে যদি সময় নেই সেই কারণে মৌখিকভাবে তোমাদের বিষয়টা জানিয়ে দিচ্ছি তো সিজিপিএ এ তোমাদের ফোর আসতে হবে যদি সিজিপিএ স্কোর ফোরের নিচে থাকে তাহলে কিন্তু তুমি থার্টি করে পেলেও প্রত্যেকটা অনার্স পেপারে তোমাকে অনার্স পাস করছো এটা বলা হবে না অনার্স পাসের সার্টিফিকেট দেওয়া হবে না তুমি অনার্স পড়লেও জেনারেল পাসের সার্টিফিকেট কিন্তু তোমাকে দেওয়া হবে ব্যাপারটা তোমাদের আবার ক্লিয়ার করি ফার্স্ট ইয়ারে থার্টি পার্সেন্ট পেলে অনার্স পাস করছো সেকেন্ড ইয়ারে থার্টি পার্সেন্ট পেলে অনার্স পাস করছে এবং ফোর্থ থার্ড ইয়ারে থার্টি পার্সেন্ট পেলে তুমি অনার্স পেপার তো পাস করছো এবং ওভারঅল সব কিছু মিলিয়ে তোমাকে কিন্তু ও ফর্টি পার্সেন্ট তোমরা ধরে নিতে পারো তোমাকে নম্বর তুলতে হবে যেখানে পরিষ্কারভাবে মেনশন করা এর স্কোর ফোর থাকা জরুরি যদি ফোর থাকে এ তাহলে তুমি ফোরের ওপরে বা ফোর থাকে সিজিপি স্কোর তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি এর পরবর্তী বিষয় হচ্ছে পাস কোর্স পাস কোর্সে অর্থাৎ যারা ও জেনারেলে পড়ছো ও সেই পাস কোর্সের পাস নম্বর কত একই রকমভাবে যারা অনার্স নিয়ে পড়ছো যাদের পাসের সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের পাস নম্বর কত দুটোর ব্যাপারটা একই দেখো পাস কোর্স অর্থাৎ জেনারেল কোর্সের পাস নম্বর কিন্তু থার্টি পারসেন্ট অর্থাৎ একশোর মধ্যে তিরিশ নাম্বার তুমি যদি পাও তাহলেই কিন্তু তোমরা জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে বা পাসের যে সাবজেক্টগুলো রয়েছে সেই পাসের সাবজেক্টে তুমি পাস করে যাবে তোমরা অনেকেই বলেছ যে আমার পঞ্চাশে পরীক্ষা হচ্ছে কেউ বলছো আমার চল্লিশে রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে এ প্রত্যেকটা ছাত্রছাত্রীর আলাদা আলাদা অ্যাকচুয়ালি নম্বরে পরীক্ষা হয় তো এক্ষেত্রে ধরো তোমার পাস কোর্সের পরীক্ষা রয়েছে পঞ্চাশে তাহলে তোমাকে পনেরো নম্বর পেতে হবে তিরিশ শতাংশ নম্বর অনুযায়ী তাহলে পঞ্চাশের মধ্যে পনেরো পেলেই কিন্তু তুমি পাস করে যাচ্ছ মানে ব্যাপারটা বুঝতেই পারছো মোট তিরিশ শতাংশ নম্বর পেতে হবে এবার তোমাদের মধ্যে অনেকের ডাউট রয়েছে যে কোনো তিনটে সাবজেক্টে আমাদের প্রধান তিনটে সাবজেক্ট থাকে এই তিনটে সাবজেক্টে আমাদের পাস করলেই আমরা পাস কোর্সে পাস করতে পারি এবার তোমাদের অনেকের মনেই প্রশ্ন যদি তিরিশ পারসেন্ট না ওঠে নম্বর তাহলে কি আমরা ফেল করে যাব তাও না আমরা স্কুলের ক্ষেত্রে জানতাম যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করা হয় তাহলে সম্পূর্ণভাবেই ফেল করে দেওয়া হয় যেমনটি মাধ্যমিকের ক্ষেত্রে হয়ে থাকে কলেজের ক্ষেত্রে বিষয়টা তেমন নয় তোমাদের তিনটে সাবজেক্ট রয়েছে তিনটে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে যদি তুমি তিরিশের এর অর্থাৎ পাঁচ নম্বরের থেকে কম পাও বলে ওই সাবজেক্টটা তো তুমি ফেল করছো কিন্তু সেটাকে সম্পূর্ণ ফেল বলা হচ্ছে না সেটাকে একটা পার্টিকুলার সাবজেক্টে এ সাপলি বলা হবে এরকমভাবে তোমাদের তিনটে প্রধান সাবজেক্ট থাকে ধরো তোমার পাস কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্ট রয়েছে তোমার ক্ষেত্রে আলাদাও হতে পারে আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি দেখো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে দুটো সাবজেক্ট ফিজিক্স আর কেমেস্ট্রিতে তুমি কোনো কারণে এ তিরিশ নম্বর তুলতে পারলে না পাশ সাবজেক্টের পাঁচ নম্বরটুকুও তুমি পেলে না সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল করছো না একটা সাবজেক্টে যদি পাঁচ নম্বর না ওঠে তাও তুমি ফেল করছো না দুটো সাবজেক্টে যদি পাঁচ নম্বর না ওঠে তাও তুমি ফেল করছো না তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে যাবে কোনো রকম সমস্যা হবে না আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি তাহলে কি হবে এই যে ফিজিক্স আর কেমেস্ট্রিতে তোমার পাঁচ নম্বর ওঠেনি বা যে দুটো সাবজেক্টে তোমার পাঁচ নম্বর ওঠেনি সেই দুটো সাবজেক্টে তুমি সাপ্লি পেলে ওই দুটো সাবজেক্টে তুমি সাপ্লি পেয়ে সেকেন্ড ইয়ারে উঠে গেলে ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ারে পড়লেই একই রকম দুটো সাবজেক্টে যদি সাপ্লি পাও তাহলে থার্ড ইয়ারে উঠে গেলে এবার থার্ড ইয়ারের আগে তোমাকে যতগুলো সাবজেক্টে তুমি সাপ্লি পাচ্ছ সেই পরীক্ষাগুলোকে আবার তোমাকে দিতে হবে ধরো ফার্স্ট ইয়ারে ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার পাঁচ নম্বর ওঠেনি তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি চাইলে এই ফার্স্ট ইয়ারে যে ফিজিক্স কেমিস্ট্রির পরীক্ষায় তোমার পাঁচ নম্বর ওঠেনি যেটাই তুমি সাপ্লি পেয়েছ সেই পরীক্ষা দুটো তুমি সেকেন্ড ইয়ারে দিতে পারবে সেকেন্ড ইয়ারেও যদি তোমার পাঁচ নম্বর না ওঠে সেটা আবার থার্ড ইয়ারে গিয়ে তুমি দিতে পারবে অর্থাৎ এই যে তিন বছরের কোর্স এই তিন বছরের মধ্যে তোমাকে সমস্ত বিষয়ে পাশ করতে হবে কোনো বিষয়ে যদি তুমি পাঁচ নম্বর না ওঠে সাপ্লি থাকে সেটাকে তোমাকে পরবর্তী ইয়ারে বা তার পরবর্তী ইয়ারে গিয়ে কমপ্লিট করতে হবে মানে তিন বছরের মধ্যে তোমাকে কমপ্লিট করলে তিন বছরের মধ্যে তুমি গ্র্যাজুয়েশান করতে পারবে নতোবা পাঁচ বছর সুযোগ থাকেই এই পাঁচ বছরের মধ্যে তোমাকে সমস্ত সাবজেক্টে পাস করতে হবে এ বা সাপ্লি থাকলে সেগুলোকে কমপ্লিট করতে হবে তাহলে ফেল করবে কিভাবে কারা ফেল করে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ধরো তোমাদের তিনটে সাবজেক্ট রয়েছে তিনটে সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্টেই তুমি পাস নম্বর পেলে না বা তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো সেকেন্ড ইয়ারে তিনটে সাবজেক্ট রয়েছে তিনটে সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্টেই তুমি পাঁচ নম্বর পেলে না হ্যাঁ তাহলে কিন্তু তুমি যথারীতি ফেল করে গেলে এ তুমি আবার তোমাকে সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হতে হচ্ছে বা ফার্স্ট ইয়ারে আবার পড়তে হচ্ছে মানে ব্যাপারটা বুঝতেই পারছো যে তিনটে যে সাবজেক্ট রয়েছে পাশের সেই তিনটে সাবজেক্টেই যদি তুমি ফেল করো তাহলেই তুমি ফেল করছো আদারওয়াইজ একটা সাবজেক্টে যদি কোনো কারণে এবছর খারাপ হয় পরের বছর আরও ভালো করে পড়ে এবছর যা নাম্বার পেতে টাই টাই পাস করা তার থেকে বেশি নম্বর তুমি তুলতে পারো সেই সুযোগ কিন্তু তোমার রয়েছে পুরো বিষয়টা তোমাদের বিস্তারিত ক্লিয়ার করলাম তার মানে তোমরা বুঝতে পারলে কলেজের অনার্স এবং পাস কোর্সের পাঁচ নম্বর বা পাশের রুলস রেগুলেশন কি রয়েছে সমস্তটা বিস্তারিত জানালাম এখনও যদি কোনো তোমাদের মনে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আর প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা